আজকে সবাই এখানে হলে আমরা মাস্ক পরে দাঁড়িয়ে আছি। প্রাকৃতিক দুর্যোগ আসলে আমাদের কি কিভাবে কাজ করতে হয় আমরা জানি। সরকার আছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, যাদের হলো এই কাজগুলো দেখার কথা, পরিকল্পনা করার কথা। আমি আমার বক্তব্যে বলেছি যে আমরা সর্বদা প্রস্তুত আছি, আমাদেরকে সরকারের থেকে যেই কোনো দায়িত্ব দেওয়া হবে, সেটা ন্যাশন বিল্ডিং হোক, সেটা হলে এই ধরনের পরিস্থিতিতে আপনি যে বিষয়টা প্রশ্ন করলেন যে বাঁধ নির্মাণের জন্য হোক, এই ধরনের কাজ এখানেই শুধু নয়, দেশের কিন্তু বিভিন্ন জায়গায় আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সেগুলো কিন্তু করেছি অতীতে, এখনও করছি। আপনারা হয়তো জানেন যে অনেক জায়গায় হলো বড় বড় ড্রেজিংয়ের কাজ, সেই কাজগুলো সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, সেনাবাহিনী কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সেই কাজগুলো করছে। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের জন্য যে মেগা প্রজেক্ট, সেটা দায়িত্ব কিন্তু আলটিমেটলি সেনাবাহিনীকে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী সেখানে কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রতিনিয়ত হলো চট্টগ্রামের যে জলাবদ্ধতা যেটা ছিল সেটা উন্নতি হচ্ছে এবং আমাদের এই কাজগুলো যখন শেষ হয়ে যাবে আশা করি চট্টগ্রামে যেমন সেই জলাবদ্ধতা থাকবে না, যেটা আপনারা মিডিয়ার মাধ্যমে প্রতি বছরই আমরা দেখতে পারি। সিরাজগঞ্জে দিয়েছে, জামালপুরে এই ধরনের বিভিন্ন ধরনের বাঁধ রক্ষার কাজ, এগুলো সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, আমরা কিন্তু দক্ষতার সাথে এই কাজগুলো সম্পন্ন করে যাচ্ছি। আরও একটা দোহারে যেমন ড্রেজিংয়ের কাজ দিয়েছে, তো শুধু বাঁধ নির্মাণ, তারপর বাঁধ রক্ষা, জলাবদ্ধতা নিরসন, এই সমস্ত বিভিন্ন কাজ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় অতীতে দিয়েছে, এখনও অনেক দিয়েছে, ভবিষ্যতে যদি দেয় আমরা অবশ্যই করব।